মেনকা বলো গো, দেখতে দেখতে যেন আমাদের একমাত্র কন্যার বেহুলার সুবিবাহ বিবাহ সম্পূর্ণ হয়ে গো। ও গো, এবার যে আমাদের একমাত্র কন্যা বেহুলার বিদায় পর্ব ঘনিয়ে এসেছে। এ কি বলছো গো, বিদায় পর্ব? তাহলে মা বেহুলাকে আমাদেরকে বিদায় দিতে হবে? আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি কারি করে না খড় কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে সেই প্রতিমার পুজো সম্পূর্ণ হয়ে গেলে প্রতিমাকে বিসর্জনে দিতে হয়। আমাদের কন্যারও বিবাহ সম্পূর্ণ শত চেষ্টা করলেও আমরা আর তাকে বুকে আঁকলে রাখতে পারবো না। ওঘু ওঘু, বিদায়ের বাসনার দামা মাঝে শুরু হয়ে গেছে, এবার যে আমাদের বেহুলাকে বিদায় দিতে হবে। মেনকা, তুমি ঠিকই বলেছো, আমি ভুলে গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না, তাকে যে বিদায় দিতে হবে। চলো গো, আমরা বিলম্ব করবো না মা বেহুলাকে বিদায় দিতে। মা বেহুলা, মা, তোর বিবাহ যে সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে। সে কি বলছো মা? হ্যাঁ মা, বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও বলনি বেহুলা, একবার বিবাহ হয়ে গেলে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে মা। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, তাই তোকে বলিনি রে মা। মা বেহুলা, তুমি তো সবই জানো মা, যে তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আমি জানি মা। তাহলে আজকে এই বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলতে পারো মা? মা বেহুলা, নারীদের একবার বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা, বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হয়। আর হয়তো তোর জানা নেই মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়, তাই নারীদেরকে বিবাহ দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিতে হয় রে মা। মা বেহুলা, আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না মা। এ কি বলছিস মা, কি করে যাবো বলো? যে মায়ের হাতে কিছু খাবার না খেলে পেট ভরে না, যে মায়ের কোলে মাথা না দিলে আমার ঘুম আসে না। হ্যাঁ মা, সে মায়ের মায়া মমতা পরিত্যাগ করে আমি কি করে যাবো শ্বশুরালয়ে বলতে পারো তুমি? তোকে যে মায়া মমতা ত্যাগ করে যেতে হবে রে মা, হাজার চেষ্টা করলেও তোকে আমরা মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। বাবা বেহুলা, মা যে বারবার সে বিদায়ের কথা বলছে, আমাকে কি তুমি সত্যি বিদায় করে দেবে বাবা? এই তো জাগতিক জগতের নিয়ম,
উনি নারীত্ব জীবনটাই তাই আপনকে পর করে পরকে আপন করে নিয়ে সারাটা জীবন থাকতে হয় স্বামীর সংসারে। অভিমান করিস মা, চোখের চলে নয় হাস্যবদনে বিদায় নিয়ে আমাদের কাছ থেকে তুই শ্বশুরালয়ে যাব। শেষ পর্যন্ত আমি তোমাদের কাছে আজ থেকে বড় হয়ে গেলাম। না মা না, শুনেছি নারীরা বিবাহের পরে যখন বিদায় নিয়ে চলে যায় বেহুলা, সেই নারীরা নাকি বাবা মার কাছে বড় হয়ে যায়। কি বলছিস মা? বাবা মায়ের কাছে সন্তান তো সন্তানই থাকে রে মা, পর কখনো হয় না রে মা। জানিস মা, তুই ছোট থেকে বড় হয়েছিস, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। তুই ছিলি আমার কাছে বড় সোহাগী রে মা, ছয়টি ছেলের পরে তোকে আমি পেয়েছিলাম মা, তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি রে মা। তুই তো শ্বশুরালয়ে চলে যাবি মা, তোর কোনো কর্ম জানা নেই, শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তা তোর জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। বেহুলা, আমি তোকে কর্ম শিখিয়ে দিব রে হতভাগী। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে? হ্যাঁ মা, সত্যি গো। আর যখন বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যাব সে সময় তুমি আমায় কর্ম শিখিয়ে দিচ্ছ মা। বেহুলা, নিজের জন্য কিছুই করলে না মা। মানে আর যদি পূর্বেই তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিতে, তোমার হয়ে তো আমি গৃহে কিছু কর্ম করতে পারতাম। বেহুলা, ওরে হতভাগী, তোকে দিয়ে আমি কি কর্ম করাবো বল না? তোর ছয় ছয়টি বদি ছিল রে, তারাই তো আমার সাথে তারা কর্ম করত গৃহে। সত্যি মা, আজ বিদায় নিয়ে চলে যাবো বলে কর্ম শিখিয়ে দেবে তুমি? হ্যাঁ মা, বলে দাও না। যেসব কর্ম তোকে আমি শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। হ্যাঁ মা, বেশ তুমি আমায় বলে দাও তো আমায় কি কর্ম করতে হবে শ্বশুরালয়ে গিয়ে। হ্যাঁ মা, আমি বলছি মা। বলি ও মা, সকালে বেলা ও মা বেহুলা, জানিস মা কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। করো না মা, তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই দুটো কর্ম তুই কোনোদিনও করবি না মা। কি কর্ম মা? যেইবার নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেইবার নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নায়ক কোনো শেষ রে মা। মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। কোনোদিনও করবো না মা। হ্যাঁ মা, ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি, তুমি আমায় যা আদেশ করেছো তোমার আদেশ কোনোদিন অমান্য করিনি। হ্যাঁ মা, আজকে দিনে যে কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে করবো মা। কথায় কি বলে? কি বলে মা? যে সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসবে। আমি জানি রে মা, তুই কোনো কুকর্ম করবি না আমি জানি। ওগো, অত বাকিটাকে দেখছো? বিদায় বাবা। বিদায় মা। বিদায় বলতে নেই রে মা, বিদায় বলতে নেই, বল আসি মা। তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। করবো মা।
শ্বশুরালয়ে গিয়ে যদি স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি গো, আমি যেন তোমার মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি মা। আশীর্বাদ করবো, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি মা, হতে যেন পারিস তুই প্রতি পোতা এক আমার সতী কন্যা। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা, আজকে দিনে এই বিদায় মনে জীবনের শেষ বিদায় গো। না বেহুলা না, শুভ দিনে অশুভ কথা মুখে বলতে বিদায়ও জানি রে বাবা মায়েরা, বিদায় গো, বিদায়ও Thank you.
ওগো পিতা মাতার চোখের জল যদি সন্তানদের জন্য নেমে যায়, এতে যে সন্তানদের জীবনে হোক কল্যাণ নেমে আসে মেন কা, মনে পড়ে না তোমার সেই দিনের কথা। এইভাবেই তোমাকে একদিন আমি নিয়ে এসেছিলাম তোমার পিতা মাতাকে। ওগো ওগো নিজেকে সামলাও, চোখের জল বোঝো, দেখো দেখো আমাদের ছোট্ট নাবালিকাটা আজকে চার পেয়ারার পানি চেপে ছুটে যাচ্ছে চম্পকনগরে। চলো না গো চলো, আমরা পিছনে থেকে আরেকবার আমাদের কন্যাকে উকি মেরে দেখে আসি। ওকে এসো মেনকা এসো।